প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ করতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এএমসি কুলটি বোরো অফিস ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে এটি সচেতনতা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় নিয়ামতপুরে। গ্রিন আসানসোল ও ক্লিন আসানসোল গড়ার লক্ষ্যে আসানসোল পৌর নিগমের উদ্দেশ্যে শনিবার সকালে কুলটি বোরো কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি নিয়ামত চিত্তরঞ্জন রোড হয়ে নিয়ামতপুর নিউ রোড, জিটি রোড হয়ে স্টেশন রোড হয়ে কুলটি বোরো কার্যালয়ে শেষ হয়। উল্লেখ্য, পয়লা জুলাই থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ হতে চলেছে, সেই ব্যাপারে জনগণকে সচেতন করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি বোরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুভাষিস দে, এসআই সুরঞ্জিৎ রায়, সুপারভাইজার শান্তনু মাহাতা সহ অনেকে। একদম কোনো রকম প্লাস্টিক বা থার্মোকল এই কোনো জিনিস একদম ব্যবহার করা যাবে না। এখন কি দোকানদারকে কি বার্তা দিচ্ছে? দোকানে ক্যাম্পেইন করছি যে আপনারা ব্যবহার করবেন না ফার্স্ট জুলাই থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ করতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এএমসি কুলটি বোরো অফিস ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে এটি সচেতনতা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় নিয়ামতপুরে। গ্রিন আসানসোল ও ক্লিন আসানসোল গড়ার লক্ষ্যে আসানসোল পৌর নিগমের উদ্দেশ্যে শনিবার সকালে কুলটি বোরো কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি নিয়ামত চিত্তরঞ্জন রোড হয়ে নিয়ামতপুর নিউ রোড, জিটি রোড হয়ে স্টেশন রোড হয়ে কুলটি বোরো কার্যালয়ে শেষ হয়। উল্লেখ্য, পয়লা জুলাই থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ হতে চলেছে, সেই ব্যাপারে জনগণকে সচেতন করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি বোরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুভাষিস দে, এসআই সুরঞ্জিৎ রায়, সুপারভাইজার শান্তনু মাহাতা সহ অনেকে। একদম কোনো রকম প্লাস্টিক বা থার্মোকল এই কোনো জিনিস একদম ব্যবহার করা যাবে না। এখন কি দোকানদারকে কি বার্তা দিচ্ছে? দোকানে ক্যাম্পেইন করছি যে আপনারা ব্যবহার করবেন না ফার্স্ট জুলাই থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।